বড়ই আছে, এই বড়গুলো খাই। আসসালামু আলাইকুম, আমরা আমাদের বড়ই গাছ থেকে বড়ই এনেছি। এই যে আমার ছোট ভাই বড়ই খাচ্ছে। আয়ান, বড়ই দেখি কিরকম মিষ্টি আছে। বেশি পাইলে নষ্ট করে মানুষ। বেটা তুই এতগুলো ফালাইলি কেন? বাইরে কিনতে গেলে জানিস এগুলোর দাম কত? না দিব না তোমাকে, তুমি খালি নষ্ট করতেছো। নষ্ট করা ঠিক না। আমরা করি নাই, আমার বড় ভাই, আমার বড় ভাই একটা সাক্ষাৎকার দিতে পারলে খুব ভালো হয়। এই যে কতগুলো বড়ই, এখন যদি আমরা এগুলো বাজারে কিনতে যাই দাম অনেক পড়বে, তার থেকে ভালো কষ্ট করে খুব আমরা এগুলো সুন্দর করে চাষাবাদ করে তৈরি করেছে। বড় ভাই খুব ভূমিকা আছে। আমরা সাধারণত এইসব এই জিনিস চাষাবাদ করতে চাই না, কিন্তু বড় ভাই খুব আগ্রহ। আমাদের উচিত যে বড়গুলো এখন আমরা একজনের সাক্ষাৎকার দিব যে এই গাছটি লাগিয়েছে। দীর্ঘদিন যাবত এই যে জিনিসগুলো নিয়ে খুব গবেষণা করে এই যে ইয়েগুলা বড়গুলা খুব ইয়ে করেছে, উৎপাদন করেছে। তো আমি বড় ভাইয়ের কাছে জানতে চাই যে তুমি যে এই ফসলগুলা উৎপাদন করলে ইয়েগুলা বড়গুলা, আচ্ছা এগুলাতে কি কি সার দেওয়া লাগছে, কেমনে কি করলা একটু বলো তো দেখি। বড়ই গাছ আল্লাহর রহমতেই হয়েছে, কিন্তু আমার পানি দিতে হয়েছে, সার দিতে হয়েছে, সার বিশেষ করে জৈব সার। একটা মানুষ যদি এরকম বড়ই ফলাইতে চায় কীভাবে ফলাইতে পারবে? বড়ই গাছ লাগায় যথাযথ যত্ন করলেই বড়ই এই দুই বছরের ভিতরে বীজ থেকে যে গাছ হয় সেই গাছে বড়ই ধরে দুই বছরের ভিতরেই, যদি সেটা যথাযথ যত্ন করা যায়। আচ্ছা, তবে তবেও বড়ই চাষ করা যায়, অথবা বস্তার ভিতরে বড়ই গাছ লাগায় সেটাও চাষ করা যায়, এবং কি দুই বছরের ভিতর ফলন আসে পড়ে। তাই আচ্ছা, এখানে যে গাছগুলো আছে এগুলো কি বলে বলে এগুলাকে, এগুলো কি টক বড়ই? এগুলো এগুলো টক মিষ্টি মিষ্টি টক। কয়টা গাছে বড়ই আছে এখানে? এখানে একটা গাছেরই বড়ই, এখানে টক মিষ্টি বড়ই একটু। সব এক গাছের বড়ই? সব একই গাছের বড়ই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলো কতদিন হয়েছে এই বড়গুলো? আমার সাধারণত এই গাছটা কয় ফসল কেমন দিতে সেটা কয় বছর বয়স? এই গাছটার বয়স পাঁচ বছর। পাঁচ বছরে এটা তৃতীয়বার ফলন দিছে, মানে দুই বছর থেকে এটা ধরা আরম্ভ করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি এটা একটা কলপ বানাইতে চাই কীভাবে এটা কলপ বানাইতে পারবো? কলপ বানানোর পদ্ধতি বিভিন্ন রকমের আছে, সেভাবে করা যায় আর কি। এই যে টিপু আছে, আচ্ছা টিপু বড়ই দেখে আসছে ঠিকই, কিন্তু বড়ই গাছ খুঁজে পায় না। ঠিক আছে, সমস্যা নেই, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সেটা হলো যে বড়গুলো আছে, হ্যাঁ এই বড়গুলো কিছু দেখা যেতেছে খুব বড়, কিছু দেখা যেতেছে ছোট, কি ঘটনা কি? একদম ছোট একদম বড়, নষ্ট করবা না, এগুলি পুরোপুরি বড় হয় নাই, আমার ছোট এখনো ছোট কাঁচা আছে আর কিছু পাকা আছে, পাতা গুলো বড় হয়। আচ্ছা আচ্ছা,
এখানে দুইটা গাছের গিয়ে এখানে দুইটা গাছ না এখানে একটা বলতেছে তো ভাবি বলতেছে দুইটা গাছ দুইটা গাছ তুমি কি ব্যাপার বুঝলাম না কিভাবে কিছু বললা যে বুঝলাম না তো একটা গাছের খুব মিষ্টি আছে আমি তো দেখতেছি সবগুলা গাছের বডিগুলো দেখাইতেছি একটু বড় বড় দেখাইতেছি সাইজ তো খারাপ না মাশাআল্লাহ অনেক বড় মাশাআল্লাহ ভালো কিছু আছে ছোট কিছু আছে বড় সাইজ গুলো কি তো বড় সাইজ মজা আছে তো খা খাবো ভালো উপরে গেছে মিষ্টি আসলে সবাই এরকম বাসার ভিতরে বাগান করতে পারলে বড়দের কি না খাওয়া লাগে না হ্যাঁ সমস্যা হচ্ছে যে এই এগুলো কি লাগছে এগুলো জায়গার অভাব দেখিয়া খুব ভালো খুব ভালো একেবারে দেশি কোন মেডিসিন ছাড়া এটা আচ্ছা আচ্ছা তুমি আমি একটা খায়া দেখি বিসমিল্লাহ রহমান রহিম খাও দুইয়া খাও ভালো জিনিস সমস্যা নেই খাও খাইয়া এই কেনাতে পানি ফেলা তো মোবাইল কিন্তু করলো কিনা আল্লাহ জানি হ্যাঁ তুমি খাইছো বাবা খাইছো আচ্ছা এই যে বদলগুলো আছে বদলগুলো খেতে কেমন লাগে আচ্ছা শুকা লাগতেছে ভাই শুকা বল ভাই বলো মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি তবে দেখি তো হ্যাঁ আসসালামু আলাইকুম এতক্ষণ যে নাম দেবলা এটা পছন্দ